আসসালামু আলাইকুম, হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। তো আজকে আপনাদের যে জেনারেল যে ভিডিওটি নেক্সট আপ অ্যাডোবি স্টক, বিকজ অ্যাডোবি স্টক এ আপনারা চাইলে যে ছবিগুলো আপলোড করতে পারেন বিভিন্ন চাইলে। আমি এখানে অলরেডি আমার আপনাদের যে বিহান্স অ্যাকাউন্ট আছে তারা চাইলে আপনারা অ্যাডোবি স্টকে অ্যাকাউন্ট খুলতে পারেন একদম সিম্পল। তো সেখানে অ্যাকাউন্ট খোলার পর আপনারা যেটা করবেন, নর্মালি আমি আমার বিগত একটা ভিডিও অলরেডি আপলোড করছি, আপনার 28 স্টক আপলোড করবেন। তো সেম জিনিসই আপনি চাইলে অ্যাডোবি স্টক আপলোড করে রাখতে পারেন। তো আমরা এখানে আপলোড অপশনে চলে আসবো। আসার পরে যে আপলোড অপশন এখানে দেখবো, এখানে ভিউয়ার যেটা অপশন, এখানে দেখেন কি কি ফাইল নাই সেটা আমি একটু বলে রাখি। জেপিজি ফরম্যাট নিবে, আপনার ম্যাক্সিমাম ইমেজ রেজুলেশন 4 MB হতে হবে, ম্যাক্সিমাম ইমেজ রেজুলেশন 1 MB হতে হবে, ম্যাক্সিমাম ফাইল 8 MB হতে হবে, ভেক্টর ফাইল, এআই ফাইল, ইপিএসএস জিপ ফাইল এগুলো হতে হবে। হ্যাঁ, ভেক্টর, এআই, সব জিপ ফাইল হতে হবে, সবগুলো জিপ ফাইল করে দিতে হবে। এখানে বলতে দেখেন স্ট্যান্ডার্ড ফাইল, এআই ফাইল, ফরম্যাট ফাইল ম্যাক্সিমাম 4 MB, অপশন টু ফাইল, টু জিপ ফাইল ফোল্ডার, ইপিএস, মানে সবগুলো জেপিজি ফোল্ডার হতে হবে, এবং ইমেজ এবং সাইজ হবে 500x3000 এর মধ্যে হতে হবে। এখানে সব ফরম্যাটটা অলরেডি আছে। তো আমি আজকে আপনাদের যেটা করে দেখাবো তাতে এখানে আপলোড করে দেখাবো কি করে আপনারা আপলোড করবেন। তো আমার একটু আগে আমি এগুলো আপলোড করলাম, তো আমি যাচ্ছি আপনাদেরকে সেটাই আরেকটা দেখাবো। তো আমার কিছু এখানে ডিজাইন আছে, আমি শুধু এখানে এই ফাইলটা আমি করে দিচ্ছি, কারণ জিপ ফাইল করতে আমার সময় লাগবে, যেন আমি এটা দিচ্ছি না। আর এইভাবে জাস্ট ফাইলগুলো আপলোড হয়ে থাকবে এখানে। তো দেখেন এখানে আপনার নেটিং স্পিড ভালো হলে ইজিলি সবগুলো চলে আসবে। আর আমি আমার রিভিউ যদি একটু আসি, এটা আপলোড হোক, আমি এখানে যে ফাইলগুলো একটু আগে আপলোড দিলাম এগুলো আমি সব রিভিউ আছে, রিভিউ এগুলো সব আমি আপলোড করলাম। কি ফাইল নেই ফাইল, এই তো 12 মিনিট আগে আমি এগুলো আপলোড অপশনে দিলাম। এখন যদি ওরা ভালো লাগে তাহলে দেখে, যদি ওদের মনে হচ্ছে না এটা অ্যাপ্রুভ করা সম্ভব বা অ্যাপ্রুভ করার মতো ডিজাইন, তাহলে ওরা অ্যাপ্রুভ করে দিবে। আর রিমাইন্ড, যদি কোনো রিমাইন্ড মার্কিং থাকে রিমাইন্ড মার্কিং করে দিবে। রিজেক্ট ফাইল কি জন্য করে, যেমন আমরা এগুলো আগে প্রথমে ডিজাইন দিচ্ছিলাম, ডিজাইনগুলো কি জন্য রিজেক্ট করছে, আর রিলিজ এগুলো আমি হলে আমি আপনাকে দেখাই দিব নেক্সট ভিডিওতে। আর আপনারা যারা এখানে আপলোড করতে পারতেছেন না বা আপলোড করতে সমস্যা হচ্ছে তাদের জন্য, যেমন আমি একটা আপলোড ফাইল এটা একটা করে দেখে রেখে আপনি একটা যত অল সিলেক্ট সাবজেক্ট সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এটা আপনার অ্যাড রিকগনাইজ পিপল, এখানে যে অপশনটা যেটা দিবেন আপনি, তারপর এখানে কি ফাইল সেটা তো দেন, এখানে রিয়েল এস্টেট, এখানে কিছু ট্যাগ দিতে হবে। আমি ভিডিওতে দেখাচ্ছি, আপনারা এখানে যত পরিমাণ দিলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আমি এখানে ট্যাগ অ্যাড করে দিলাম, প্রায় 50টা ট্যাগ এখানে। এখানে প্রায় দেখেন সবগুলো ট্যাগ শেয়ার করতেছে, 50টা অ্যাড হয়ে গেল। তো দেখেন আমি এখানে কি কি ফাইল দিলাম, এখানে দেখেন আপনার গ্রাফিক্স রিসোর্স, ভেক্টর ফাইল, এখানে ক্যাটাগরি গ্রাফিক্স রিসোর্স, আমি এখানে গ্রাফিক্স রিসোর্স দেওয়া আছে। তাহলে আপনি মনে করেন যে বিল্ডিং রিলেটেড হয়, বিল্ডিং আমি গ্রাফিক্স রিসোর্স দিলাম, এটা কোনো সমস্যা নাই। গ্রাফিক্স রিসোর্স দেওয়ার পর আমি এগুলো সব যতগুলো ফাইল দিব সবগুলো অ্যাড হয়ে যাবে। দেওয়ার পর এখানে সাবমিট টু অ্যাপ্লিকেশন, যে এখানে দুটো সিলেক্ট করছি, দুটো সাবমিট করলাম আমি, অ্যান্ড সেটাকে আমরা আপনার ইন রিভিউতে চলে আসতে দেবো। এখন এটা রিভিউ করে দেখার পর ফাইলটা চলে যাবে নেক্সট ওদের প্রেজেন্টেশন আকারে চলে যাবে। কেন বলতেছি, এটা ভালো একটা মার্কেট প্লেস, বিকজ টাটা স্টকে এদের খুব ভালো একটা অ্যাড অফ স্টকের একটা ভালো একটা অপশন আছে। তো আপনারা চাইলে এখানে আপলোড করে রাখতে পারেন, এবং চাইলে আপনি এখান থেকে সেল জেনারেট আপনারা করতে পারবেন। তো এই জন্য আপনাদের দেখানোর জন্য বন্ধুরা আজকের ভিডিওটা বানালাম। যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। চেষ্টা করবো আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন ভিডিও আপলোড করে। আর এই ফাইল সাইজটা কি কি ফাইল সাইজ হবে সেটা আমি আমার সাটার স্টকের ইমেজটা দেখাইছি, তাহলে আপনার সাটার স্টকের মাধ্যমে সেটা দেখে নিয়ে আমি ওটারও লিঙ্ক আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। আর ভালো থাকবেন, দেখা হবে, আসসালামু আলাইকুম।